নমস্কার, আজ আমি বানাবো এগলেস চকলেট স্পঞ্জ কেক। এর জন্য নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ টক দই, 4 টেবিল চামচ সাদা তেল, 5 টেবিল চামচ গুঁড়ো চিনি, চিনিটা আপনারা আরও 1-2 চামচ বেশি দিতে পারেন, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 পিঞ্চ লবণ, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 কাপ দুধ, 1 কাপ ময়দা। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তো নিয়ে নিচ্ছি প্রথমে সাদা তেল, টক দই, গুঁড়ো করে নেওয়া চিনি, এটাকে দিয়ে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব। 2 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আপনারা চামচ বা কাঁটা চামচ দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। ফেটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। হাফ চা চামচ বেকিং সোডা, লবণ, 1 চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। এভাবে আমি চেলে নেব যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি সমস্ত উপকরণগুলো তেল, দই আর চিনির মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি 1/2 কাপ দুধটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প করে দুধ দিতে হবে আর মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, বাকি দুধটা আমি আবার দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এভাবে আস্তে আস্তে পুরো দুধটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা এবার রেডি।
এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে চারিদিকটাতেই তেল ব্রাশ করে নিতে হবে। কেক মোল্ড হিসাবে এখানে যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের কন্টেনার ইউজ করা যেতে পারে। এবার আমি একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন, আমি একটা সাদা পেপার দিয়ে দিলাম। ধারগুলোতেও একটা করে পেপার দিয়ে দিচ্ছি, এগুলো না দিলেও চলে, তবে দিয়ে দিলে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। পেপার দেওয়া হয়ে গেছে, এবার আমি পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ধারগুলোতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার রেডি করে রাখা ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এবার আমি এভাবে একটু ঠুকে ঠুকে দেব, যাতে করে সমান হয়ে এটা ব্যাটারটা বসে যাবে আর ভেতরে কোনো বাতাস থাকলে সেটাও বেরিয়ে যাবে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে একটু নুন দিয়ে দিচ্ছি কিছুটা। এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি কেকটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, এইভাবে ঢাকনা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট এটাকে বেক করব। 25 মিনিট পর আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটাকে, দেখুন কেকটা এখনও হয়নি, কাঠিটায় চটচটে ভাব আছে। কেকটা হয়ে গেলে এটা কাঠিটা পরিষ্কার আসবে, চটচটে ভাবটা থাকবে না। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে চেক করে নিচ্ছি। এখন একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি, এবার কাঠিটা পরিষ্কার এসেছে, কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কেকটা তৈরি হতে আমার 35 মিনিট সময় লেগেছে, আপনারা 25 মিনিট হয়ে গেলে 5 মিনিট পর পর একবার করে চেক করে নেবেন। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোল্ডটা একটা প্লেটের মধ্যে উল্টে দিলাম, দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে এসেছে। পেপারগুলো সরিয়ে দিচ্ছি, তলাতেও যে পেপারটা দিয়েছিল ওটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি,
দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে।